প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব বাংলাদেশের কিংবদন্তি দার্শনিক আরজালি মাতুব্বরের আত্মজীবনীমূলক গ্রন্থ ভিখারির আত্মকাহিনী এর তৃতীয় পর্ব। এই বইটি আরজালি মাতুব্বর রচনা সমগ্রর সর্বশেষ বই। আরজালি মাতুব্বরের রচনা সমগ্র প্রকাশ করেছে পাঠক সমাবেশ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। দ্বিতীয় খণ্ড। 1337 সালে ঢ্যাংজালবোনা শিক্ষা করি রাজাপুর মৌজার পানিঘাটা নিবাসী কদম আলী হাওলাদারের ঢ্যাংজাল দেখে। তার জালখানা ছিল ছোট বড় চারি একার ফাঁসের বোনা 12 খণ্ডে সমাপ্ত। মাপ ছিল 35x32x7। আমি ওই জালখানা দেখে ওর একটা নকশা এঁকে ও প্রত্যেকটা প্রকার ফাঁসের সংখ্যা ও মান লিখে আনলাম। তারপর জাল পাতবার কায়দাকানুন জেনে নিলাম এবং বাড়িতে এসে সুতা কিনে আনলাম। সুতা পাকাবার যন্ত্রপাতি যথা চরকা, বাতাই, লগি ইত্যাদি আমার প্রস্তুত ছিল। সুতা পাকিয়ে জালখানা বোনা শেষ করতে 4-5 জন লোকের সময় লাগলো প্রায় 2 মাস। সুতা লাগলো 55 মোড়া। উক্ত জালখানা দ্বারা প্রায় 4 বছর প্রচুর মৎস্য শিকার করে 1340 সালে বিক্রি করেছিলাম 25 টাকায়, এবং অতপর ঐরূপ আর একখানা জাল বুনিয়াছিলাম এবং তদ্বারা মৎস্য শিকার করিয়াছিলাম প্রায় 4 বছর। মৎস্য শিকারের আরেকটি উত্তম শ্রেণীর যন্ত্র ধর্মজাল। ওটা বোনা আমি শিক্ষা করেছি চরমোনাই নিবাসী ওসিমউদ্দিন হাওলাদারের বাড়িতে গিয়ে তার জামাতা কাজেম আলী কাজী সাহেবের নিকট হতে। তিনি আমাকে কোনো ধর্মজাল বুনিয়ে বা কোনো পুরনো জাল দেখাতে পারেননি, তবে তিনি বোনার প্রণালীসমূহ বলে দিচ্ছেন এবং তার কথার ভিত্তিতে পরে আমি ধর্মজাল বুনেছিলাম। কিন্তু এ জালখানা বোনায় আমি গতানুগতিক পন্থা গ্রহণ করিনি। জালখানার গঠন ছিল বহুলাংশে আমার কল্পিত এবং উহা পাতবার কায়দা আমি করেছিলাম সম্পূর্ণ অভিনব। আমার এ জালে মৎস্য ধরা পড়েছে এ জাতীয় অন্যান্য জালের চেয়ে বহুগুণ বেশি। এরপর হতে আমি বহুবার ওই ধরনের জাল বুনেছি এবং এখন পর্যন্ত আমি ওই ধরনের জালে মৎস্য শিকার করছি। আমি বিভিন্ন সময় নিম্নলিখিত জালগুলো নিজ হাতে বয়ন করে মৎস্য শিকার করেছি: ঝাঁকি জাল, ধর্মজাল, খুঁটনি জাল, ছাট জাল, খোট জাল, বাধা জাল, সামুলা জাল, কাফাই জাল, ঢ্যাংজাল, মইয়া জাল। এছাড়া প্রস্তুত ও ব্যবহার করেছি বেড়গড়া, চাইচাড়োয়া ইত্যাদি। বর্ষি ব্যবহার করেছি খুবই অল্প। মুসলিম সমিতি, স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষকতা 1336 থেকে 1341 সাল। আমার চাচাতো ভাই কদম আলী মাতুব্বর সাহেবের প্রযত্নে তার বৈঠকখানায় একটি পাঠশালা চলছিল। প্রায় 2 বছর চলে ওটা বন্ধ হয়ে গেছে। শিক্ষক ছিলেন কামিনী কুমার সরকার, নিবাস ছিল গৌরনদী। খোরাকি সমেত তার মাসিক 5 টাকা বেতন ধার্য ছিল, কিন্তু তাও না পেয়ে বেচারা চলে গেছেন দেশে। আমি উহা দেখছিলাম ও ভাবছিলাম যে মক্তব পাঠশালাগুলোর একটা মারাত্মক রোগ হচ্ছে ছাত্র বেতন অনাদায়। আর এই রোগেই গ্রামের মক্তব পাঠশালাগুলো মারা যায়। এ রোগের প্রতিকার সম্ভব কি না? 1336 সাল। আমার গ্রামের নেতৃস্থানীয় 9 জন লোক আমার বাড়িতে ডেকে তাদেরকে বুঝালাম যে কোনো দেশ বা গ্রামের সার্বিক উন্নতি নির্ভর করে তথাকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর, এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়িত্ব নির্ভর করে জনগণের ঐকান্তিক আগ্রহের উপর। যেখানে জনগণের আগ্রহ নেই সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে তা বাঁচিয়ে রাখা যায় না। আসুন আমরা একটা সমিতি গঠন করে সমবায় পদ্ধতিতে একটা স্কুল প্রতিষ্ঠা করি। অতঃপর সমিতির গঠন প্রণালী, কার্যপদ্ধতি, উপকারিতা ইত্যাদি নানা বিষয়ে তাদের জ্ঞাত করলাম। শুনে সকলে সম্মতি হলেন এবং স্থির হলো যে গ্রামের সর্বসাধারণকে ডেকে এনে এ মর্মে একটি সাধারণ সভা করতে হবে। তারিখ ধার্য হল 3রা মাঘ। সভায় উদ্দেশ্য ও নির্ধারিত তারিখ জানিয়ে প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে গ্রামের সবাইকে সভার নিমন্ত্রণ জানালাম। 3রা মাঘ রাত্রে আমাদের বাড়িতে প্রায় 200 লোকের একটি সভা বসল এবং আব্দুর রহিম মৃধা সাহেবের সভাপতিত্বে সভায় কাজ শুরু হল। সভার উদ্বোধনীতে সবাইকে সম্বোধন করে আমি বললাম, বন্ধুগণ, আমরা লামচুরি গ্রামের অধিবাসী,
হালে চালে বেশভূষায় ও খেয়ে পড়ে আছি বেশ। কিন্তু চেয়ে দেখুন, শিক্ষার ক্ষেত্রে আমাদের পিছনের কাতারে আর কোনো লোক নেই। বর্তমান সময়ে দেশের সর্বক্ষেত্রে একটি পরিবর্তন আসছে, বিশেষত শিক্ষাক্ষেত্রে আসছে বিপ্লব। এই শিক্ষা বিপ্লবের যুগে অন্যান্য গ্রামের এন্ট্রান্স, আইএ ও বিএ পাস ছেলের অভাব নেই, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের গ্রামখানিতে প্রাইমারি পাশ আছে মাত্র একজন সভাপতি সাহেব। শিক্ষাক্ষেত্রে আমাদের এতধিক পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে স্থানীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকা। আমাদের গ্রামে ব্যক্তিগত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তব পাঠশালা জন্মেছে অনেক, মরেছেও অনেক, জীবিত নেই আজ একটিও। এ রোগের একমাত্র কারণ হচ্ছে বেতন বাকি। যদি আমরা এমন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারতাম যার খরচের জন্য ছাত্রদের বেতনের উপর নির্ভর করতে হয় না, তাহলে আমাদের সে প্রতিষ্ঠানের আশুমৃত্যুর সম্ভাবনা থাকত না। শিক্ষকের বেতন শোধ করতে পারলেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলে না, আনুষঙ্গিক আরও খরচ বহন করতে হয়, যথা বিদ্যালয়ের নিজস্ব গৃহ নির্মাণ, টুল টেবিল আদি নানা সরঞ্জাম সংগ্রহ, আমাদের মতো অনুন্নত গ্রামের জন্য রাস্তা নির্মাণ, চার পোল ইত্যাদি দেওয়া। এছাড়া আছে গরিব ছাত্রদের বেতন মকুব করে তাদের পুস্তকাদি কিনে দেওয়া ও মেধাবী ছাত্রদের পুরস্কার প্রদান। আপনারা সম্মত থাকলে অতি সহজে আমরা উক্ত ব্যয় নির্বাহ করতে পারি। ওর জন্য যেসব উপায় অবলম্বন করা যায় তা হচ্ছে মুষ্টিভিক্ষা আদায়, বিবাহে চাঁদা গ্রহণ, মৃতের উদ্দেশ্যে দান খয়রাত গ্রহণ, স্বেচ্ছাকৃত দান গ্রহণ ও সম্ভাব্য ছাত্র বেতন আদায়। সমবায় পদ্ধতিতে বিদ্যালয় প্রতিষ্ঠা বনাম পল্লী উন্নয়ন করতে হলে তার জন্য একটি কার্যনির্বাহক সমিতি গঠন করা দরকার এবং তাতে থাকবে অন্তত ১১ জন সদস্য এবং তন্মধ্যে একজন সভাপতি, একজন সম্পাদক এবং একজন তহবিলদার। অতঃপর আমার বক্তব্যের সপক্ষে কেহ কেহ এলেন, কিন্তু বিপক্ষে কেহ কিছু বললেন না। সর্বশেষে সভাপতি সাহেব আমার প্রস্তাবসমূহের সপক্ষে যারা আছেন বা থাকবেন তাদের হাত তুলে সম্মতি জানাতে বললেন এবং সকলে হাত তুলে সম্মতি জানালেন। তৎপর বিপক্ষে হাত তুলতে বললে কেউ হাত তুললেন না। অতঃপর সর্বসম্মতিক্রমে নির্বাচিত ১১ জন সদস্য দ্বারা একটি সমিতি গঠন করা হল এবং তন্মধ্যে নির্বাচিত করা হল আব্দুর রহিম মৃধাকে সভাপতি, আমাকে সম্পাদক এবং কদম আলী মাতুব্বরকে তহবিলদার। সমিতির নামকরণ করা হল মুসলিম সমিতি। মহল্লাসের সহিত রাত ১২টায় সভা ভঙ্গ হল। পরের দিন বরিশাল হতে ২০০ ঘট কিনে এনে ৫ই মাঘ তা বিতরণ করলাম। সমিতির সদস্যবৃন্দ সহ প্রায় ২০০ লোকের এক শোভাযাত্রা বের হল, হাতে নিশান ও মুখে নানাবিধ স্লোগান দিয়ে। মুষ্টিভিক্ষা দানে সক্ষম এমন সকল গেরাস্তের ঘরেই ঘট প্রদত্ত করা হল। এক সপ্তাহ পরে মুষ্টিভিক্ষার চাল আদায় করা হল। চালের পরিমাণ হল ২ মণ। নিয়মিতভাবে সাপ্তাহিক মুষ্টিভিক্ষা আদায় হতে থাকল। ২৮ ফাল্গুন সমিতির এক সভায় সাব্যস্ত হল যে ত্রিপুরা নিবাসী মুন্সী সেকান্দার আলী মিয়াকে দিয়ে আপাতত কদম আলী মাতুব্বরের বৈঠকখানায় স্কুল খোলা হবে এবং শিক্ষকের খোরাকি তিনিই বহন করবেন। শিক্ষকের বেতন ধার্য করা হল মাসিক ১০ টাকা। ২রা চৈত্র প্রথম স্কুল খোলা হল, এদিনে ছাত্র সংখ্যা হল ১৭ জন। ২৬ বৈশাখ বার্ষিক হিসাব নিকাশের জন্য এক সভা আহ্বান করলাম এবং সদস্যগণ সব উপস্থিত হলেন। সমিতির ও স্কুলের যাবতীয় খাতাপত্র কদম আলী মাতুব্বরের বৈঠকখানায় একটা আলমারিতে রাখা হচ্ছিল। একদা দেখতে পেলাম যে স্কুলের কোনো খাতাপত্রে সম্পাদক পদে আমার নাম নেই, আছে কদম আলী মাতুব্বরের নাম। শিক্ষককে জিজ্ঞাসা করায় তিনি বললেন যে কদম আলী মাতুব্বর চাকু দ্বারা ঘষে ফেলে আমার নামের স্থলে তার নাম লিখিয়েছেন। শুনে আমি নীরব রইলাম। একদা শিক্ষক সাহেব আমার কাছে তার বেতন চাইলেন। আমি তাকে বললাম যে যিনি সমিতির সম্পাদক হবেন তিনি মুষ্টিভিক্ষা, ছাত্র বেতন ও চাঁদা দিয়ে আদায় করবেন এবং যাবতীয় খরচপত্র তিনিই বহন করবেন, আপনার বেতন তিনিই দেবেন, আমি নয়, যেহেতু আমি সমিতির সম্পাদক নই। নিরুপায় হয়ে শিক্ষক সাহেব সমিতির সদস্যদের ও গ্রামের অন্যান্য বহু লোক নিয়ে এক সভার আয়োজন করলেন। ১৩৩৭ সালের ২৩শে বৈশাখ রাত্রে কদম আলী মাতুব্বরের বৈঠকখানায় সভা বসল, সম্পাদক নির্বাচনী সভা। সম্পাদকের কর্তব্য ও দায়িত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল। কদম আলী মাতুব্বর সে দায়িত্ব ও কর্তব্য পালনে অক্ষমতা জানালেন। সভাস্থ জনগণ সমিতির ও স্কুলের খাতাপত্র হতে আমার নাম কাটার জন্য তাকে নিন্দাবাদ করে
আমাকে সমিতির ও স্কুলের সম্পাদক পদে পুনর্নির্বাচিত করলেন। কদমালি মাতুব্বর ছিলেন একজন ধীর ও গম্ভীর প্রকৃতির লোক। তিনি সবসময় আভিজাত্য রক্ষা করে চলতেন এবং কথার রক্ষা করতেন ভারিক্কি, বলতেন অল্প। তিনি মনে করতেন যে শ্রমিকের চেয়ে মালিকদের মর্যাদা বেশি এবং শ্রমের চেয়ে পদমর্যাদার মূল্য বেশি। কিন্তু আমি মনে করি তার বিপরীত, অর্থাৎ যে ব্যক্তি খাটে সে ওড়ে, যে খাটায় সে কুড়ে। আমি দেখলাম যে আমার ভাইয়ের শ্রমে অনিচ্ছা বা অক্ষমতা থাকলেও তার পদমর্যাদা লিপসাটুকু প্রবল। তাই আমি সভায় প্রস্তাব করলাম যে সম্পাদকের যাবতীয় কর্তব্য ও দায়িত্ব আমি পালন করব, অথচ আমার সম্পাদক পদটা আমার ভাইসাবকে দান করলাম। সবাই সমর্থন করলেন। এ সময় আমাদের স্কুলের শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণী সমেত হিন্দু ও মুসলমান মোট ছাত্র সংখ্যা 150 জন। মাত্র একজন শিক্ষকের দ্বারা এখন আর শিক্ষাকাজ চলতে পারে না। সভায় প্রস্তাব করা হলো যে এখন হতে আমাকে শিক্ষক পদে কাজ করতে হবে। আমি সম্মত হলাম এবং পরের দিন শিক্ষাকাজে যোগদান করলাম। আপনি খাটো, পরকে খাটাও, আমি এই নীতির অনুসারী। স্বয়ং বসে বা দাঁড়িয়ে থেকে অন্যকে দিয়ে কাজ করানো আমার রুচি বিরুদ্ধ। যে কোনো কাজ অন্যের দ্বারা করানোর সময় লক্ষ্য রাখা উচিত যে তখন নিজে কোনো কাজ করছি কি না। কোনো কাজ করলে তো বেশ, না করলে কর্মরত ব্যক্তির কাজে শরীক হওয়া উচিত যদি কাজ করবার ক্ষমতা থাকে। আমি আমার কর্মজীবনে এ নীতিটি মেনে চলেছি সর্বত্র। এই নীতিটি অনুসরণ করেই আমি সমিতির কাজে অন্যান্যদের সাথে মুষ্টিভিক্ষার ছালা কাঁধে নিয়েছি, নদী সাঁতরিয়ে বাঁশ এনে খাল সাঁতরিয়ে চার দিয়েছি, যা কোনো কোনো মানিলোকের পক্ষে অপমানজনক। সমিতির তহবিল এবং গ্রামের একটি সার বিক্রির টাকা দ্বারা স্বতন্ত্র একখানা স্কুল গৃহ নির্মাণ করে 1337 সালের পয়লা আষাঢ় উহা সঞ্চার করা হয়। এর পরের দিন সমিতির অনুমোদন ছাড়া কদমালি মাতুব্বর তার ব্যক্তিগত মতে কড়াপুরা নিবাসী মৌলানা আব্দুল লতিফকে স্কুলের শিক্ষক পদে নিয়োগ করেন। এর ফলে সমিতির সদস্যদের মনে অসন্তোষ সৃষ্টি হয় এবং ওর প্রতিবাদে পাঁচই আষাঢ় এক সভা আহ্বান করা হয়। সভায় কদমালি মাতুব্বর তার ত্রুটি স্বীকার করায় গোলমাল মীমাংসা হয়। তিনজন শিক্ষকের দ্বারা স্কুল এবং সমিতির কাজ যথারীতি চলতে থাকে। এ সময় স্কুলের ছাত্র সংখ্যা 53, তৃতীয় শ্রেণী খোলা হচ্ছে, তবে তাতে ছাত্র সংখ্যা মাত্র 3 জন। স্কুলে অবৈতনিক ছাত্রের সংখ্যা 50 জন। ছাত্র বেতন, মুষ্টিভিক্ষা ও অন্যান্য সহ সমিতির মাসিক আয় প্রায় 100 টাকা, অথচ 3 জন শিক্ষকের বেতন 30 টাকা, অন্যান্য সহ মাসিক খরচ 40 টাকার বেশি নয়। আবশ্যকীয় সরঞ্জাম যথা টুল, টেবিল, চেয়ার, আলমারি, ব্ল্যাকবোর্ড ইত্যাদি বানানো হলো। স্কুলটির জন্য সরকারি মঞ্জুরি পেলাম। মহসিন ফান্ড হতে সরকারি সাহায্য মঞ্জুর হলো মাসিক 12 টাকা। স্কুল ইন্সপেক্টর মৌলানা হাবিবুর রহমান সাহেবের নির্দেশে যথারীতি খাতাপত্র সংগৃহীত হলো এবং বাখরগঞ্জ জেলা, বাংলা প্রদেশ, ভারতবর্ষ ও পৃথিবীর মানচিত্র কেনা হলো। আমি আমার নিজ হাতে কুদে কেটে বানিয়ে দিলাম একটি গ্লোব। পূজার বন্ধের পর 10ই আগ্রহায়ণ স্কুল খোলা হলে দেখা গেল যে মুন্সি সেকান্দার আলী, মৌলানা আব্দুল তালিব ও আমার পরিবর্তে ভোলানিবাসী মজিবুল হক মাওলানা সাহেব স্কুল খুলেছেন। আমি জিজ্ঞাসা করে জানলাম যে সম্পাদক সাহেব কতিপয় সদস্যের যোগাযোগে মজিবুল হককে স্কুলে নিয়োগ করেছেন, আমাকে শিক্ষক পদে রাখা হবে না। এ স্কুলটির প্রতি সম্পাদক সাহেবের অধিকার ছিল 3টি। 1. শিক্ষকের খোরাকি বহন করা, 2. স্কুল গৃহটি তার জমির উপরে অবস্থিত, আর 3. দানসূত্রে পেয়ে থাকলেও তিনি বর্তমান সম্পাদক। কার্যকরী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ সহ আমি একটি সাধারণ সভা আহ্বান করলাম, সম্পাদক সাহেবের কাজের প্রতিবাদে নয়, বিদায় সম্ভাষণ জানাতে। 17ই অগ্রহায়ণ রাতে আমাদের বাড়িতে আব্দুর রহিম মৃধা সাহেবের সভাপতিত্বে এক সাধারণ সভা বসল। সভায় আমি বললাম, বন্ধুগণ, বিগত 23/1/1337 সভায় আমি আমার সম্পাদক পদটি ভাইসাবকে দান করেছিলাম এবং চুক্তি ছিল যে তিনি নামে মাত্র সম্পাদক থাকবেন, তার যাবতীয় দায়িত্ব ও কর্তব্য পালন করব আমি। কিন্তু বর্তমানে তিনি যখন তার দায়িত্ব ও কর্তব্যভার সহস্তে গ্রহণ করতে উৎসুক, তখন আমি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে ও করতে চাই না।
আমি মুসলিম সমিতি গঠন করে আপনাদের সপক্ষে যে দায়িত্বভার গ্রহণ করেছিলাম আপনাদের সম্মুখেই তা আজ ত্যাগ করলাম। এখন হতে সমিতির ও স্কুলের ভবিষ্যতের ভালোমন্দের জন্য আমি আর দায়ী নই, আজ হতে আমি বিদায়। অতপর আমি সমিতির ও স্কুলের যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব এবং কাগজপত্র সভাপতি সাহেবের নিকট বুঝাইয়া দিলাম। উপস্থিত জনগণের মধ্যে এ ব্যাপার নিয়ে যথেষ্ট বাগবিতণ্ডা ও দলাদলি সূত্রপাত হল। সমিতির স্কুলে আমি শিক্ষকতা করলাম 6 মাস 24 দিন। মুসলিম সমিতির ভাঙন। সমিতির স্কুলের ছাত্রদের আমি শুধু শিক্ষক ছিলাম না, ছিলাম বন্ধুও। অন্যান্য শিক্ষকের ন্যায় আমি শিক্ষাদানের সঙ্গে বেত্রদান করি নাই, করিয়াছি স্নেহ, মমতা ও উৎসাহ দান। ছাত্রদের অভিভাবকদের নিকট আমি এই বলে ওয়াদা করেছিলাম যে ছাত্রদের যাতায়াতের সুযোগ সুবিধা করে দেব, গরিব ছাত্রদের বেতন রেয়াত দিব এবং অত্যন্ত গরিব ছাত্রদের বৈসলেটও কিনে দেব। বস্তুত আমি সমিতিভুক্ত থাকা অবধি যথাসম্ভব ও সমস্ত পূরণ করেছি, কিন্তু আমি সমিতি ত্যাগ করায় ও সমস্ত হলো অনিশ্চিত। দক্ষিণ লামচরি কাজেম আলী সর্দারের বাড়ির মক্তবে আমাকে শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব করলে আমি 2 পৌষ তারিখে সেই মক্তবে শিক্ষকতা শুরু করি। ক্রমে সমিতির স্কুলের বহু ছাত্র ওখানে চলে যায়। পক্ষান্তরে উত্তর লামচরিবাসী হিন্দুগণ হিন্দু বিদ্বেষী মৌলবীদের কাছে তাদের ছেলে পড়তে না দিয়ে করিমুদ্দিন মৃধার বাড়িতে একটি পাঠশালা খুললেন। ফলে সমিতির স্কুলের ছাত্র সংখ্যা কমে গিয়ে সাবেক পর্যায়ে দাঁড়াল। অপরদিকে আদায়কারীর অভাবে সমিতির মুষ্টিভিক্ষা ও চাঁদাদি বন্ধ হয়ে গেল। 3 শিক্ষকের মধ্যে মৌলবী 2 উঠিয়ে দেওয়া হলো এবং বেতন না পেয়ে শেষে মুন্সি সেকান্দার আলীও চলে গেলেন। সমিতির স্কুলের অস্তিত্ব লুপ্ত হল। স্কুল গৃহের ভিটির উপর বর্তমানে মরহুম কদম আলী মাতব্বর সাহেবের দেওয়াল ঘেরা মাজার অবস্থিত। দক্ষিণ লামচরির মক্তবটিতে এযাবৎ সরকারের অনুমোদন ছিল না। মক্তবের ছাত্রবৃদ্ধি ও যথারীতি শিক্ষাদানের ফলে অচেরেই সরকারি অনুমোদন লাভ করলাম এবং সাহায্য মঞ্জুর হল মাসিক 6 টাকা। 1339 সালে সরকারের পক্ষ থেকে মক্তবখানার জন্য একজন জিটি পাস মাস্টার রাখার আদেশ দেন। মক্তবটির সাবেক শিক্ষক মুন্সি আফসারউদ্দিন সাহেবকে সহ আমাদের 3 শিক্ষকের বেতনে পোষাবে না বলে সিংহের কাঠি নিবাসী মাস্টার আব্দুল কাদের খাঁ সাহেবকে ওখানে রেখে 25-20 তারিখে আমি ওখান থেকে উঠে আসি। দক্ষিণ লামচরি মক্তবে আমার শিক্ষকতার কার্যকাল 1 বছর 9 মাস 23 দিন। এ সময় উত্তর লামচরি করিমুদ্দিন মৃধাবাড়ির স্কুলটির শিক্ষক ছিলেন রামপুর নিবাসী মুন্সি আব্দুল মজিদ। তিনি চরমনাই মৌজায় একটি বিয়ে করে তার শ্বশুরালয়ে চলে গেলে আমি 23 পৌষ তারিখে ওই স্কুলে যোগদান করি। এই স্কুলটি এর পূর্বেই সরকারি অনুদান ও সাহায্য প্রাপ্ত হয়েছিল। আমার বস্ত্রবায়ন ও শিক্ষকতা করার একমাত্র কারণ হল স্বাস্থ্যহীনতা ও দুর্বলতাজনিত কৃষিকাজে অপারগতা। ইদানিং আমার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করে পুনঃ কৃষিকাজ শুরু করার মানসে 16 কার্তিক তারিখ পর্যন্ত 1 বছর 9 মাস 23 দিন শিক্ষকতা করে আমি উত্তর লামচরি হতে বিদায় গ্রহণ করি। সর্বসাকুল্যে আমার শিক্ষকতা করা হল 4 বছর 2 মাস 10 দিন। পাঠাগার স্থাপন 1337 সাল। আশৈশব আমার বইপুথি পড়া একটা নেশা এবং উহা সংগ্রহ করা একটা বাতিক। বন্ধুবান্ধবদের কাছ থেকে যখন যে বইপুথি পেয়েছি বা কিনেছি পড়া শেষ করে তা জমিয়ে রেখেছি ঘরে। কেহ কেহ হয়তো বলতে পারেন যে বই পড়লাম, বুঝলাম, রসভোগ ও শিক্ষা গ্রহণ করলাম, উহা সংগ্রহের দরকার কি? উহা বলতে বা ভাবতে তারাই পারেন যারা ভাষা ভাষা বই পড়েন, জ্ঞান পিপাসুরা নয়। পুস্তকাদি সংগ্রহের উপকারিতা অনেক। যেমন আলোচনা প্রসঙ্গে বা চিন্তা প্রসঙ্গে সময় সময় এমন কোনো কোনো বিষয় এসে পড়ে, কোনো পুস্তকের কোথাও দেখেছি বলে আবছা আবছা মনে পড়ে, পরিষ্কার ও বিস্তৃতভাবে স্মরণে আসে না, তখন খুঁজে বইখানা দেখে নিতে পারলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রথমবার পড়ার চেয়ে এভাবে বই পুঁথি পড়ায় স্মৃতিপটে দাগ কাটে ভালো, হয়তো আর বিস্মৃতি ঘটে না। এমন কতক বই আছে যা একবার পড়ে তার ভাব বা মর্ম উদ্ধার করা যায় না, বারবার করে পড়তে হয়। বই আয়ত্তে থাকলে তা সম্ভব। এরূপ বই অনেক আছে যা 2-1 পড়ে তৃপ্তি মেটে না।
বারবার পড়তে ইচ্ছা করে। হাতের কাছে বই থাকলে সেই ইচ্ছে পূরণ সম্ভব হয়। এরূপ নানাভাবে পুস্তক সংগ্রহের উপকারিতা আছে। সংগ্রহশালা একটি সিন্ধুক বিশেষ। কোনো ধনী তার যাবতীয় অর্থসংকট পকেটে রাখেন না, রাখেন সিন্ধুকে এবং যথাসময়ে তা ব্যবহার করেন সিন্ধুক হতে। বইয়ের সংগ্রহশালা ওইরূপ একটি জ্ঞানের সিন্ধুক। বিগত 1325 সাল থেকে আমি বন্ধুবান্ধবদের কাছ থেকে যেখানে যত বই পেয়েছি বা নিজে কিনেছি সব মজুত করে রেখেছি, সংগ্রহশালা হিসেবে সুশৃঙ্খলভাবে নয়, এলোমেলোভাবে। এ সময় একটি ক্ষুদ্র সংগ্রহশালা প্রতিষ্ঠার জন্য আমার আগ্রহ হলো, কিন্তু আমার পুস্তকসমূহ সাজিয়ে গুছিয়ে দেখা গেল যে ওর ভেতরে সকল বিভাগের পুস্তক নেই। আমি সচেষ্ট হলাম বাংলা ভাষার সকল বিভাগের কিছু কিছু বই সংগ্রহের কাজে। শিক্ষিত বন্ধুবান্ধব ও পরিচিত ব্যক্তিদের মধ্যে যাদের ঘরে দুই একখানা বই পুঁথি ছিল তাদের বলতে লাগলাম যে আমি একটি ক্ষুদ্র গ্রন্থাগার বা পাঠাগার স্থাপনে মনন করেছি, আপনারা আমাকে কিছু কিছু বই বা পুঁথি দিয়ে আমার ইচ্ছা পূরণে সহায়তা করুন। দুই একখানা বই পুঁথি ঘরে রেখে উহা অযত্নে প্রতিপালিত করার চেয়ে নিত্য নতুন বই পুঁথি পড়া উত্তম। আপনারা যিনি আমার পাঠাগারে অন্তত একখানা পুস্তকও প্রদান করবেন তিনি আমার পাঠাগারের একজন শরিক বা সদস্য হবেন এবং আমার পাঠাগার হতে যে কোনো পুস্তক পাঠ করার সুযোগ পাবেন। ইহা শুনে আমার অনেক সুহৃদ ব্যক্তি পুস্তক দান করলেন। পুস্তকদাতাগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন চরমোনাই নিবাসী বাবু যামিনীকান্ত বিশ্বাস ও হরেন্দ্রনাথ সেনবক্সী। তারা উভয়ে দান করলেন ধর্ম, দর্শন, উপন্যাস ও নাটকাদি বিভিন্ন বিভাগের 35খানা বই। এর মধ্যে মনুসংহিতা নামক বৈদিক ধর্মগ্রন্থখানা সবচেয়ে মূল্যবান। কিছু সংখ্যক বই নিজেও কিনলাম। এভাবে পুস্তকাদি সংগ্রহ করে 1337 সালের 15ই আষাঢ় তারিখে আনুষ্ঠানিকভাবে আমার ক্ষুদ্র গ্রন্থাগারটি বা পাঠাগারটি প্রতিষ্ঠা করলাম। এ সময় আমার সংগৃহীত পুস্তক সংখ্যা হল সাহিত্য, গণিত, ভূগোল, ইতিহাস, ধর্ম, দর্শন, বিজ্ঞান, গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণ, পুঁথি ও মাসিক পত্রিকা সহ মোট 787খানা। অনেকে আমার গ্রন্থাগারে এসে পুস্তক পড়তে বা নিতে ও দিতে শুরু করলেন এবং আমিও বই আদান প্রদানের খাতায় যথারীতি হিসাব রাখতে লাগলাম। যাবতীয় বইয়ের একখানা তালিকা তৈরি হচ্ছিল আগেই। সংগৃহীত পুস্তকের সংখ্যা বাড়াবার জন্য নিরলস চেষ্টা করতে লাগলাম। বরিশাল কৃষি অফিস হতে কৃষিবিজ্ঞান বিষয়ক কিছু সংখ্যক বই পেলাম এবং ব্যাপটিস্ট মিশন হতে ধর্ম বিষয়ক কিছু বই গ্রহণ করলাম। অন্যান্য সূত্রে প্রাপ্ত 10 বছরে আমার সংগৃহীত বইয়ের সংখ্যা হল 966খানা। পরিতাপের বিষয় এই যে আলমারি ছিল না বলে বইগুলো রাখা হচ্ছিল আমার বৈঠকখানায় তাকে তাকে সাজিয়ে। 1348 সালের 12ই জ্যৈষ্ঠ শুরু হল সর্বনাশা ঘূর্ণিঝড়। আমার বৈঠকখানা নিল উড়িয়ে, তৎসহ বইগুলোও। পরের দিন মাঠে পথে পাওয়া গেল দুই একখানা ছেঁড়া পাতা। প্রায় 22 বছরের সাধনার ধন। হৃদয়ের রক্ত শুকিয়ে গেল, ব্যথা রোধ করতে পারিনি। যদিও প্রদাহটা আগের মতো নেই, তথাপি হৃদরক্তের ক্ষত আজও মোছেনি। মনের দুর্দমনীয় আকাঙ্ক্ষা কমাতে না পেরে আবার পুস্তক সংগ্রহ শুরু করলাম। প্রায় 18 বছরের প্রচেষ্টায় 450 বই সংগ্রহ করলাম। কিন্তু 1365 সালের 6ই কার্তিক ঘটল 1848 সালের 12ই জ্যৈষ্ঠের ঘটনার পুনরাবৃত্তি। বন্যায় আমার জীর্ণ কুড়ে ঘরখানা ভেঙে পড়ল এবং বইগুলো উধাও হয়ে গেল। মনে হয় যে উড়ে মাঠে পড়ে বানের জলে ভেসে গেছে। সেদিন হতে হল আমার প্রায় 40 বছরের সাধনার নিষ্ফল পরিসমাপ্তি। তারপর আর কখনো পুস্তক সংগ্রহ করার উৎসাহ আমার মনে জন্মেনি। পাখা তৈয়ার। যে কোনো রকম ইঞ্জিন মেশিনের কলকব্জাগুলো তন্নতন্ন করে দেখা আমার একটা স্বভাবজাত কৌতূহল। এ কৌতূহল নিবৃত্তির জন্য আমি যখন যেখানে কলকব্জা পেয়েছি তা খুব লক্ষ্য করে দেখেছি। জানতে চেষ্টা করেছি যে ওর মূল শক্তি কোথায়, কোনটা চললে কোনটা চলে ইত্যাদি। কিন্তু ইঞ্জিন মেশিনের দেহদর্শন ছাড়া ওর অন্তর্দর্শনের সৌভাগ্য আমার কখনো হয়নি। তবে ও সম্বন্ধে উৎসাহের বিরাম নেই আজও, যেমন দেখবার তেমন গড়বার। আমার শৈশবের কৃত্রিম জলের কল বানাবার উৎসাহের মতো একটা উৎসাহ হল কৃত্রিম বৈদ্যুতিক পাখা বানাবার।
তিন কেটে তিনখানা পাতির সমন্বয়ে একখানা পাখা বানালাম বৈদ্যুতিক পাখার মতোই, এবং উপরে মোটর বক্সের মতো একটা বাক্সও বানালাম। তবে তার মধ্যে আমি রাখলাম মোটরের পরিবর্তে দুটি ক্রাউন পিনিয়ন। ওর একটার সঙ্গে যুক্ত করলাম পাখাটি এবং অপরটির সঙ্গে যুক্ত করলাম সাইতো দণ্ড, যার অপর প্রান্ত থাকলো কোনো স্থানে দূরে। সেই দূরপ্রান্তেও একটি বাক্সে দুটি ক্রাউন পিনিয়ন রাখলাম, যার একটার সঙ্গে যুক্ত করলাম পূর্বোক্ত সাইতো দণ্ডটি এবং অপরটির সঙ্গে একটি খাড়া দণ্ড। এই খাড়া দণ্ডটির নিচেও অনুরূপ একটি বাক্সের দুটি ক্রাউন পিনিয়ন রাখলাম, যার একটির সাথে যুক্ত করলাম খাড়া দণ্ডটি অপরটির সঙ্গে হাতল। এতে করে হাতলটি ঘোরালে পাখাটিও ঘোরে। দণ্ড দুটি বানালাম লোহার শিক দিয়ে, আর পিনিয়ন, পিনিয়ন বক্স ও অন্যান্য অংশ তৈরি করলাম কাঠের দ্বারা। মাসখানেক সময় লাগলো পাখাটির নির্মাণ কাজ শেষ করতে। 1339 সালের 16ই বৈশাখ তারিখে লাখুটিয়ার জমিদার ও পূর্ববাংলা রেলওয়ের DTS মিস্টার পরেশলাল রায়, যিনি ঘুঘুবাবু বা ঘুঘু সাহেব নামে পরিচিত, তিনি আসবেন স্থানীয় রহমালী মাতুব্বরের বাড়িতে। কয়েকদিন পূর্বে খাজনাদায়ের জন্য তিনি এসেছেন এখানে বজরা নিয়ে। তিনি কদমতলায় বোট রেখে খাজনা তহসিল করছেন। মাতুব্বর বাড়িতে সাহেবের অভ্যর্থনার বিপুল আয়োজন। শুধু সাহেবের খোরাকের ফর্দেই পদের সংখ্যা 80টি। মাতুব্বর সাহেব তার বৈঠকখানা সাজাতে অনুরোধ জানালে আমি সম্মত হলাম এবং তিনি আমার ফরমায়েশ মতো সাজ সরঞ্জাম ও অত্যাবশ্যকীয় দ্রব্যাদি কিনে দিলেন। নির্ধারিত তারিখের 5 দিন পূর্বে কতিপয় সহকারী নিয়ে ঘর সাজাতে শুরু করলাম। নানাবিধ রঙিন কাগজ ও মিনাপাত কেটে বিবিধ রকম লতাপাতা, ফুল ইত্যাদি বানিয়ে ঘরখানা সাজালাম। দরজার প্রবেশপথে গেট বানালাম। গেটের দুপাশে দাঁড়া করালাম দুজন দারোয়ান। দাড়িদয় কাগজের তৈরি। প্রথমে কাগজে অঙ্কিত করলাম 5টা ফুল, লম্বা দুটি মানুষ, পরনে হাফ প্যান্ট, গায়ে জামা, পায়ে জুতো, মাথায় লাল রঙের পাগড়ি ও কাঁধে বন্দুক। পরে ছবি দুটো পিচবোর্ডের কাগজে লাগিয়ে ছবির সাইজ মোতাবেক কেটে নিলাম। তারপর গেটের দুপাশে দুটো খাম পুঁতে তার সঙ্গে দাঁড় করিয়ে দিলাম দারোয়ানদের। দূর হতে দেখে কেউ ভাবতেই পারল না যে ওরা বাস্তব দারোয়ান কিনা। অতপর আমার কৃত্রিম বৈদ্যুতিক পাখাটি ফিট করলাম বৈঠকখানায় সাহেবের বসবার জায়গাটির সোজা উপরে। একজন যুবককে পাখাটি চালাবার কৌশল শিখিয়ে বলে রাখলাম সাহেব এসে বসামাত্র চালিয়ে দিও। নির্ধারিত সময়ের অনেক পূর্বেই ওখানে বিস্তর লোকসমাগম হচ্ছিল। যথাসময়ে সাহেব আসলেন, তার সঙ্গে সহধর্মিনী মিসেস ইন্দিরা দেবী ও পুত্র হ্যারিকেল। এই ইন্দিরা দেবী একজন প্রখ্যাত অভিনেত্রী। চলচ্চিত্রে আলিবাবা ছবিখানাতে ইনি মর্জিনার ভূমিকায় অভিনয় করেছেন। উহারা দরজায় এসে সাজগোজ দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলেন। নতুন বা আজব কিছু দেখলেন বলে নয়, অশিক্ষিত কৃষকপল্লীতে ইহা অপ্রত্যাশিত বলে। বৈঠকখানার চেয়ার টেবিল সাজানো ছিল। সাহেব সেখানে গিয়ে বসতেই মাথার উপরের পাখা চলতে শুরু করল। সাহেব হঠাৎ দাঁড়ালেন এবং দেখে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, ইলেকট্রিক ফ্যান, কারেন্ট কোথায় পেলে? আব্দুর রহিম মৃধা সাহেব কাছে ছিলেন, তিনি বললেন যে ওটা কারেন্টে চলে না, হাত দিয়ে চালাচ্ছে। পাখাটির চালক ছিল বাইরে এবং সংযোগকারী দণ্ডটি ছিল আড়ালে, তাই পাখাটি চলবার সূত্র ধরতে না পেরে সাহেব জানতে চাইলেন যে ওর চালক কোথায়। মৃধা সাহেব বললেন, চালক বাইরে। শুনে সাহেব দ্রুত বাইরে গেলেন, আমরাও গেলাম। তিনি পাখা চালানো দেখলেন, বাক্স খুলে পিনিয়নাদি ও ফিটিংস প্রণালী দেখলেন। পরে বৈঠকখানায় বসে জানতে চাইলেন যে ওটা বানিয়েছেন কে। মৃধা সাহেব আমাকে নির্দেশ করে দেখালেন আর বললেন যে পাখাটি উনি বানিয়েছেন এবং ঘরদোর উনিই সাজিয়েছেন, দারোয়ানের মূর্তি দুটোও বানিয়েছেন উনি। উনি আমার জ্ঞাতি ভাই, নাম আরজালি মাতুব্বর। সাহেব একজন অ্যাংলো ইন্ডিয়ান, জন্মস্থান ইংল্যান্ডে, মাতৃভাষা ইংরাজি, বাংলা ভাষা ভালোভাবে বলতে পারেন না। তিনি মৃধা সাহেবকে বললেন, মৃধা, তোমার বাইকে হামার সাথে দাও, আমি ওকে ইঞ্জিনিয়ারিং শেখাবো। মৃধা সাহেব বললেন যে উনি গরিব মানুষ, কলকাতায় থেকে ট্রেনিং দেওয়া ওনার পক্ষে সম্ভব নয়। সাহেব বললেন, ক্যালকাটা ইন্ডিয়ান অটোমোবাইলস ইনস্টিটিউটের হেড সাহেব আহামারা বন্ডু আসে,
ওখানে বেতন দিতে হবে না, খাওয়া ও অন্য খরচা হামি দেবে, রেল স্টিমারে পাস দেবে, বলো যাবে? মৃধা সাহেব আমার মতামত জানতে চাইলে আমি বললাম, মার কাছে জিজ্ঞাসা না করে আমি বলতে পারি না। সাহেব বললেন, জিজ্ঞাসা করে আসো। তৎক্ষণাৎ বাড়িতে এসে মাকে উহা জানালে তিনি সম্মতি দিলেন এবং সাহেবের কাছে গিয়ে আমিও সম্মতি দিলাম। সাহেব বললেন যে মফস্বলের কাজ সারতে আরও প্রায় দুমাস সময় লাগবে, আষাঢ় মাসে তিনি কলকাতা যাবেন এবং তিন মাসের ছুটি নিয়ে লন্ডনে বেড়াতে যাবেন। পূজোর বন্ধের পর হয়তো কার্তিক মাসে তিনি পুনরায় কলকাতা গেলে আমাকে ইন্ডিয়ান অটোমোবাইলস ইনস্টিটিউটে ভর্তি করা হবে। ঘণ্টাখানেক নানা আলোচনার পর সাহেব চলে গেলেন। তার ভোজ্য সামগ্রী সমূহ বোটে পাঠানো হলো। সাহেব যাবার সময় আমাকে পারিতোষিক দিলেন 10 টাকা। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়, গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।